হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা আমার একটি ছোট ব্লগে। এই ব্লগটাতে আসলে একটু আনকমন বিষয় বা ট্রেডিশনাল, অনেক আমাদের ঐতিহ্যগত বিষয়, সেটা হচ্ছে কুমড়োর বড়ি। এটা আপনারা হয়তো সবাই বাজার থেকে কিনতে যাচ্ছেন, কিনছেন, কিন্তু আসলে ট্রেডিশনালি মানে ঐতিহ্যগতভাবে আমরা কিভাবে এটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন, আপনার এই ভিডিওটা শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দিদি এবং বৌদিকে। আসলে ওনারাই আমাদের আমাকে পারমিশন দিয়েছে এই ভিডিওটা শ্যুট করার জন্য। সো দিদি, আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, এটা কিসের বড়ি এবং কিভাবে দিচ্ছেন? এটা কুমড়ো বড়ি কয় নাম কয়। আর ছেলে ডাল, কাঁচা ডাল ভাঙান লাগে, ভাঙায় ভিজেন লাগে, ভিজে দুটো করা লাগে, ধুইয়ে তারপরে পাটায় বাটি কালো জিরে মহরি সজ কুমড়ো দিয়ে এরকম করে ফেনায় তারপরে বসান লাগে, তারপরে মাছ রান্না করে খাওয়া। মাছ তরকারির সাথে এটা খুব ভালো যায়, তাই না? আচ্ছা, যে যে ভাবে খায়। আচ্ছা, এটাই স্বাদ। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এটা তো আপনি ঐতিহ্যগত ভাবে শিখছেন বা শিখেছেন, তাই না? আচ্ছা, শাশুড়ি থেকে আপনি শিখেছেন। আচ্ছা, খুবই সুন্দর। আর এখানে যে গামলাটা স্পেশালি, এটা নিয়েছেন কাঁসার গামলা, রাইট? এটা নেওয়ার পেছনে কোনো কারণ? না না, কারণ নেই। এটাতে ভালো হয় কিংবা কোনো কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর খুবই সুন্দর। আচ্ছা, এখানে আমরা বৌদিকে দেখতে পাচ্ছি। বৌদি এখানে আপনার ব্যাটারটাকে মানে এই যার জন্য যে মিক্সটা সেটা করছে। তো বৌদি, আপনি যদি একটু বলতেন এটাতে কি কি মিক্স করছেন এবং সব কিছু মিলিয়ে। কালো জিরা, জিরা, চাল, কুমড়া, আচ্ছা, আর গুড়ে কি গুড়মরি, হ্যাঁ গুড়মরি। আচ্ছা, তাহলে এটাতে কয় ধরনের জিনিসপত্র লাগে? ধরে গেলে চার রকম, রাইট? আচ্ছা, এই এই এইটা হচ্ছে মনে হয় আপনার, আচ্ছা এইটা থেকে স্পেশাল করে, এটা তো অনেক কষ্টের কাজ, আমরা দেখছি আপনি অনেকক্ষণ ধরে এটা ই করছেন। সো প্রথমে আপনি এটাকে আপনি হাত দিয়ে মাখিয়ে এটাতে দিচ্ছেন, রাইট? দেওয়ার পরে আপনি আবার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এইটাতে আপনারা দিবেন, ঠিক না? কি সুন্দর চালুন এই রং করা। সো প্রথমে এইটাকে এভাবে নিতে হবে, মাস্কুলার ডালটাকে, তাই না? তারপর হাত দিয়ে এটা মাখিয়ে বড় করতে হয়, তাই তো? ও মাই গড, এটা অনেক কষ্টের কাজ। সো আপনারা সবাই যারা এই এই বড়িটা হয়তো বাসায় দেন কিংবা আপনারা জানেন যে, কিন্তু এটা কিন্তু এত ইজি কাজ না, আর বাজারের যেটা সেটা কিন্তু আসলে এত সুন্দর হবে না। এবং এটাতে যে একটা মায়া মমতা থাকে, স্পেশালি দ্য ফ্যাশন, লাভ অ্যান্ড দ্য ট্রেডিশন, ইটস আনম্যাচ। এবং এটা কিন্তু আপনারা সবাই বাসায়ও দিতে পারেন, ট্রাই করতে পারেন, রাইট? দিদি, আপনি যদি কেউ বাসায় দেয় তাহলে কিভাবে দিবে এটা? ওই তো এরকম করে ডাল ভিজে রাখবে, ভিজে রাখে কাঁচা কাঁচা মাসকলাই, আচ্ছা, ভিজে রাখে সেটা মনে করেন ধোয়া লাগবে, ধুয়ে চুষা বাই করে ফেলার লাগবে, চুষা বাই করে ফেলায় পাটাই বাটা লাগবে, পাটাই বাইটি তারপরে মনে করেন যাই তো এরকম করে দেওয়া লাগবে। আচ্ছা, তো এটা কয়েকটা স্টেজ, রাইট? কয়েকটা ধাপে এটা দিতে হয়। সো এটার জন্য আপনার প্রখর সূর্যের রোদটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রাইট? কারণ দেখতে পাচ্ছেন আজকে আমাদের সূর্যটা একদম একদম মাথার উপরে। সো এটা খুবই দরকার, কারণ এটার জন্য আপনি এই ভালো বড়ি পাবেন, না হলে সূর্য যদি না থাকে তাহলে এটা ভালো হবে না, তাই না? এটাতে কিন্তু আর কোনো মানে উপায় নেই, সূর্যের উপরই পুরোটাই ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখান থেকে দেখেন এই ভিডিওটা থেকেও আমরা কিছু ইংলিশ শিখতে পারি। যেমন ট্রেডিশনাল, ট্রেডিশনাল হচ্ছে ঐতিহ্যগত, তারপরে আমাদের এই যে বংশ পরম্পরা, এয়ারলুমটা হচ্ছে আপনার HEIRLOM, সে হচ্ছে বংশ পরম্পরা। তারপরে আমরা এটা ট্রেডিশনালটা এটা জানলাম, তার এটা একটা এক্সিলেন্ট ডিশ, এটা একটা খুবই সুন্দর খাবার, এই খাবারটা আপনার যে কোনো খাবারের সাথে খুব ভালো যায়।
It goes with any kind of vegetable and any kind of food. So, আপনার আশা করি ভিডিওটা পছন্দ করেছেন এবং ট্রেডিশনাল ভাবে চাল কুমড়ার বড়ি যদি আপনারা দিতে চান তাহলে বাসায় ট্রাই করেন। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ, বৌদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাতে সাহায্য করার জন্য এবং আশা করি আপনাদের এটা খুব ভালো লাগছে, স্পেশাল কুমড়ার বড়ি। এবং ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টেক কেয়ার, ভালো থাকুন।